এলএসএন এ আমি আপনাদের সাথে ইফেক্ট মেনু স্টাইলাইজার ব্যবহার সম্পর্কে একটু ডিসকাস করব। তো এই জন্য আমরা প্রথমেই যে কাজটি করব, আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্র করছি। তা আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব, দেন এখন এটির মধ্যে আমরা একটি কালার ইউজ করব। তো আমরা কালারটি দেব কালার পিকার থেকে, আমাদের পছন্দ মতো একটি কালার আমরা এখানে সাপোজ দেব। আমরা লাইন কালার না, আমরা যেটি আছে সেটির উপর আমরা জাস্ট এই কালারটি ইমপ্লিমেন্ট করলাম। দেন এখন আমরা এখানে যে কাজটি করব, আমরা আমাদের স্ট্রোক কালার আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে এটিকে ব্ল্যাক করে দিলাম। দেন এখন আমরা যে কাজটি করব, এখান থেকে রেক্ট্যাঙ্গেলটি ড্র হওয়ার পরে এখন আমরা চলে যাব ইফেক্ট মেনুতে। আমরা ইফেক্ট মেনুতে চলে যাচ্ছি, সিলেক্টেড থাকা অবস্থায় আমাদের রেক্ট্যাঙ্গেলটি। তো এখন এখান থেকে আমরা স্টাইলাইজ, দেন এখন এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করছি। তো এখন এই অবস্থায় ডিফল্ট যে সেটিং আছে এখানে, তো এই অবস্থায় আমরা যদি প্রিভিউ ক্লিক করি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চমৎকার একটি ব্ল্যাক কালারের শ্যাডো কিন্তু এখানে তৈরি হয়েছে। তো আমরা এই শ্যাডো কালার ইচ্ছা করলে আমরা চেঞ্জও করে নিতে পারি। আমরা কালার পিকার আছে এখানে, কালার পিকার থেকে আমরা চাইলে এখানে রেড কালার যদি সিলেক্ট করে ওকে করি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রেড কালারের একটি শ্যাডো এখানে চলে এসেছে। তো ব্ল্যাকটাই ভালো ছিল শ্যাডো হিসেবে, তো আমি ব্ল্যাক পুনরায় সিলেক্ট করে ওকে করে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুড রয়েছে, বেশ কিছু মাল্টিপ্লাই রয়েছে, কালার রয়েছে, হু রয়েছে, ডার্কেন রয়েছে, কালার ডোজ রয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোটি আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো সাপোজ এখান থেকে আমরা যদি কালার ডোজ সিলেক্ট করে দিই তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটু ডিফারেন্স আউটপুট কাছাকাছি হওয়ায় আমরা আসলে সঠিক পার্থক্যটা খেয়াল করতে পারছি না। দেন অপাসিটি রয়েছে, এক্স অফসেট, ওয়াই অফসেট এবং ব্লার, এগুলি পরিবর্তন করে আপনারা আপনাদের পছন্দ মতো এটিকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমি এখন পরবর্তী স্টেপে চলে যাব। তো এই অবস্থায় আমরা যদি ওকে বাটনে ক্লিক করি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চমৎকার একটি ড্রপ শ্যাডো আমাদের এই অবজেক্টটির উপর কিন্তু ইমপ্লিমেন্ট হলো। তো এখন আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে পুনরায় আমরা আরেকটি রেক্ট্যাঙ্গেল ড্র করছি পরবর্তী কাজটি করার জন্য, অর্থাৎ ইফেক্ট মেনুর স্টাইলাইজের। এখন আমরা এটির উপর ইমপ্লিমেন্ট করব ফেদার। তো ফেদার যদি আমরা 5 PT ইমপ্লিমেন্ট করি, আমরা যদি প্রিভিউতে এটি দিই তাহলে আমরা দেখতে পাব যে এখানে একটু ডিফারেন্স শেপে কিন্তু আমাদের এই অবজেক্টটি দেখা যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে যদি ফেদার আমরা বাড়িয়ে দিই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকার একটি ইফেক্ট কিন্তু এখানে তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 34 বা আমরা 40 PT করে দিতে পারি, 40 PT করলেই সুন্দর লাগবে। আমরা দেখতে পাচ্ছি যে 40 PT করলে এখানে খুব চমৎকার একটি ইফেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে ফেদার সাইজ ইনক্রিজ করার জন্য আমরা বিভিন্ন ডিজাইনে এই ধরনের স্টাইল কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এই কমান্ডের মাধ্যমে। তো আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন যে ফেদার দিয়ে আসলে কী কাজ করা যায়। দেন এখান থেকে আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি। দেন নিউ একটি রেক্ট্যাঙ্গেল ড্র করছি পরবর্তী কাজটি দেখানোর জন্য। অবজেক্টটি সিলেক্ট করলাম, দেন ইফেক্টের স্টাইলাইজে গিয়ে আমরা এখন চলে যাব ইনার গ্লোতে। তো ইনার গ্লোর মাধ্যমে আমরা মূলত ইনার সাইডে আমরা কোনো গ্লো ইফেক্ট তৈরি করতে পারি খুব সহজেই। তো আমরা এখন এই অবস্থায় ডিফল্ট যে সেটিং আছে, তো সেই অবস্থায় আমরা যদি প্রিভিউ বাটনে ক্লিক করি দেন এখন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমরা ইনার গ্লো হিসাবে এখান থেকে একটি কালার আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা এখান থেকে একটি রেডিশ কালার আমরা সিলেক্ট করে দিচ্ছি। রেডিশ কালার সিলেক্ট করে এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা সেন্টার করে দিলাম। সেন্টার করে এখন আমরা এখান থেকে আমরা অপাসিটি আমাদের প্রয়োজন অনুসারে বাড়াতে পারি বা আমরা অপাসিটি আমরা কমিয়ে দিতে পারি। আমরা একটু কমিয়ে দিচ্ছি অপাসিটি, 60 করে দিলাম। দেন এখন এখান থেকে স্ক্রিন রয়েছে, আমরা এখান থেকে এটিকে লাইটেন করে দিচ্ছি। লাইটেন না, আমরা এখান থেকে কালার ডোজ করে দিলাম। ডোজ করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটি ডিফারেন্ট একটি কালারে কিন্তু এটি কনভার্ট হয়েছে। এবং এখান থেকে আমরা যদি ব্লার আর একটু বাড়িয়ে দিই, আমরা আরেকটু বাড়াবো ব্লারটা, তাহলে আরেকটু সুন্দর লাগবে। আমরা এখান থেকে 50 করে দেব, তাহলে একুরেট হবে। তো ব্লার 50 করে আমরা ওকে বাটনে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা খুব চমৎকার একটি ইফেক্ট কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি আমাদের অবজেক্টটির উপর। এটি খুব সুন্দর একটি স্টাইলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের কম্বিনেশনে। তো আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা ইফেক্ট মেনুর স্টাইলাইজের ইনার গ্লো ইফেক্টের মাধ্যমে আমরা আমাদের অবজেক্টকে কীভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারি।
দেন আমরা এখন এখান থেকে আমাদের এই অবজেক্টটিকে ডিলিট করে দিচ্ছি। পরবর্তী কমান্ডটি দেখানোর জন্য আমরা এটিকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিলাম। দেন নিউ একটি রেক্ট্যাঙ্গেল ড্র করছি। দেন এটি সিলেক্টেড থাকা অবস্থায় আমরা চলে যাচ্ছি ইফেক্ট মেনুতে। দেন এখান থেকে স্টাইলাইজ, দেন এখন এখান থেকে আমরা আউটার গ্লো আমরা এটি সিলেক্ট করলাম। দেন এখন এখান থেকে আমরা প্রিভিউতে ক্লিক করে নিচ্ছি প্রথমেই, যাতে আউটপুট আমরা ইনস্ট্যান্ট দেখতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্লুইশ কালার সিলেক্টেড হয়েছে। তো এখন এটিকে আমরা একটু ইনক্রিজ করে দিচ্ছি। আমরা ব্লারটাকে আপাতত 10 করে দেব। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আউটপুট আউটার একটি গ্লো কিন্তু আমরা দিতে সক্ষম হয়েছি এখানে আমাদের এই রেক্ট্যাঙ্গেলটির চারপাশে। এখানে অপাসিটি 75% আছে, আমরা ইচ্ছে করলে এটিকে কিন্তু চেঞ্জও করে নিতে পারি। তাছাড়া আমরা যদি চাই কালার চেঞ্জ করতে, সেটিও কিন্তু আমরা করে নিতে পারবো। সাপোজ আমরা এখান থেকে যদি ব্ল্যাক কালার সিলেক্ট করে দিই, দেন ওকে বাটনে ক্লিক করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটি ব্ল্যাক কালারের শ্যাডো কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। দেন আমরা এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করছি, তো আমরা কিন্তু দেখতে পেলাম যে চমৎকার একটি আউটার গ্লো কিন্তু আমরা আমাদের ডকুমেন্টে আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করতে সক্ষম হয়েছি। দেন এখন এখান থেকে এটিকে ডিলিট করে দিচ্ছি পরবর্তী কমান্ডে যাওয়ার জন্য। দেন পুনরায় আরেকটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, সিলেক্ট করলাম, দেন চলে যাচ্ছি ইফেক্ট মেনুতে। দেন এখন এখান থেকে স্টাইলাইজ থেকে আমরা রাউন্ড কর্নার্স জাস্ট এটি সিলেক্ট করব। দেন প্রিভিউতে আমরা ক্লিক করছি আউটপুট দেখার জন্য ইনস্ট্যান্ট, অর্থাৎ এটির মাধ্যমে আমরা কিন্তু খুব চমৎকারভাবে আমাদের কোনো রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে সেটিকে আমরা রাউন্ডেড কর্নার আমরা ক্রিয়েট করতে পারবো। আমরা রেডিয়াস সাইজ এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে আমাদের কর্নারটি আরেকটু সুন্দর করে তৈরি হবে। আমরা অলরেডি আউটপুট দেখতে পাচ্ছি যে কর্নারগুলো কত সুন্দর করে আমরা রাউন্ডেড করে নিতে পারতেছি এই কমান্ডটির মাধ্যমে। দেন ওকে বাটনে ক্লিক করছি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে আমাদের রেক্ট্যাঙ্গেলটিকে আমরা কিন্তু রাউন্ডেড কর্নারে আমরা রূপান্তর করতে সক্ষম হলাম ছোট্ট একটি কমান্ডের মাধ্যমে। দেন এখন এখান থেকে এটিকে ডিলিট করে পরবর্তী কমান্ডে যাচ্ছি। আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, সিলেক্ট করলাম, ইফেক্টের স্টাইলাইজে গিয়ে আমরা এখন স্ক্রিবল এটিকে সিলেক্ট করলাম। এখন এখান থেকে আমরা জাস্ট প্রিভিউতে ক্লিক করছি, ডিফল্ট যে সেটিং আছে সেই সেটিং অনুযায়ী এটিকে সেটিং করতে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা প্রিভিউতে অলরেডি চমৎকার একটি ইফেক্ট কিন্তু লক্ষ্য করছি। তো এখান থেকে আমরা আরেকটু চেঞ্জ করে নিতে পারি এটিকে। আমরা যদি স্ট্রোক উইডথ আর একটু বাড়িয়ে দিই এখানে, এখান থেকে এতটুকু থাক তাহলে সুন্দর লাগবে। দেন এখন এখান থেকে কার্নিভেস আমরা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। আপাতত এতটুকু থাক, ভেরিয়েশন আমরা বাড়িয়ে দিলাম আরেকটু, 6% করে দিলাম। স্পেসিংটা আমরা একটু কমিয়ে দিতে পারি বা একটু বাড়িয়েও দিতে পারি। আমরা আপাতত এই অবস্থায় রাখলাম, তাতে আউটপুট সুন্দর লাগছে। দেন ভেরিয়েশন আমরা নান রয়েছে, এখান থেকে আমরা আরেকটু ইনক্রিজ করতে পারি বা ডিক্রিজ করতে পারি। দেন ইচ্ছে করলে আমরা কিন্তু এখান থেকে অ্যাঙ্গেলও আমরা চেঞ্জ করে নিতে পারি। দেন এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটিংস রয়েছে কাস্টম, এখান থেকে বিভিন্ন অপশন কিন্তু রয়েছে। আমরা এখান থেকে ইচ্ছে করলে সেগুলো কিন্তু সিলেক্ট করতে পারবো। সাপোজ আমরা যদি জিগজ্যাগ সিলেক্ট করি, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জিগজ্যাগ স্টাইলে এটি কিন্তু একটি ডিফারেন্স লুকস আমাদের প্রদান করছে। প্লাস আমরা এখান থেকে যদি সোয়াশ সিলেক্ট করি, আমরা দেখতে পাচ্ছি যে সোয়াশ স্টাইলে এটি কিন্তু অলরেডি কনভার্টেড হয়েছে। দেন আমরা এখান থেকে যদি ডেন্স সিলেক্ট করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডেন্স স্টাইলে এটি কনভার্টেড হয়েছে। তো আমরা এখন এখান থেকে আমরা স্ক্রেচ যদি সিলেক্ট করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটি স্ক্রেচের মতো কিন্তু এটি রূপান্তর হয়েছে। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন যে এই কমান্ডের কাজ কী। তো আমরা এখন এখান থেকে ওকে বাটনে ক্লিক করলাম, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা আমাদের রেক্ট্যাঙ্গেল শেপটিকে চমৎকার একটি ডিজাইনে কিন্তু আমরা কনভার্ট করতে সক্ষম হয়েছি এই ইফেক্ট মেনুর স্টাইলাইজের স্ক্রিবল কমান্ডের মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইফেক্ট মেনুর স্টাইলাইজের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ডিজাইনকে খুব অ্যাট্রাকটিভ লুকস আমরা কীভাবে খুব অল্প সময়ের মধ্যে প্রদান করতে পারি।